বঙ্গের বাড়িতে একটা জানলা নেই, ওটা একটা বাড়ি। এই করতে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছো, একটা পদের বাড়ি বানাতে পারো না? ওটা একটা জেলখানা না বাড়ি, এইটুকু এইটুকু। হ্যালো গাইস, ইজ দ্য বঙ্গ এন্ড ওয়েলকাম টু মাই মাইনক্রাফট সিরিজ। আর আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। টেন 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 টেন। এত সুন্দর বাড়িটা কার? বঙ্গাই তোমার? হ্যাঁ আমার। আগের দিনে তো লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার পর আমি নিজের একটা সুন্দর বাড়ি বানিয়েছি, দেখো আর চলো। এই দেখো এই বাড়িতে আগুনও আছে। হ্যাঁ, গ্রাম থেকে আমি চুরি করে আনিনি, এটা আমি নিজে বানিয়েছি কোল জোগাড় করে। এই বাড়িতে জানালাও আছে, কাঁচের সেক্সি জানালা। আর সুন্দর ডিজাইনটা দেখো, ডিজাইনটা দেখো আর চলো। সুন্দর বাড়ি, পেছনে দুটো জানালা আছে। বাড়িতে ভেতরে কি আছে সেটাও তোমাদের দেখাই। আর হ্যাঁ, এই বাড়িতে দুটো দরজা আছে। জানি ভেতরে আছে আমাদের ক্রাফটিং টেবিল, একটা উনুন বানিয়েছি যেটা দিয়ে আমরা কাঁচের এরকম জানালা বানিয়েছি এবং রান্নাও করতে পারবো। একটা চেস্ট বানিয়েছি যেখানে জিনিসপত্র রাখছি। আর এটা কিছু বদলোক আমাদের অ্যাটাক করতে এসেছিলো, তাদের মেরে আমি এটা পেয়েছি, জানি না কী কাজে লাগে। এখন জিজ্ঞেস করতেই পারো, বঙ্গায় তুমি ঘুমাও কোথায়? কোথায় ঘুমাও তুমি? 4 বছর ইঞ্জিনিয়ারিং কী করতে পড়েছি? এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বেডরুম। এরকম নিচে নেমে যেতে হবে, দরজাটা খুলতে হবে। টেন 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 টাডা টেন 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 টাডা টেন 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 টাডা টেন। কেমন দিলাম? জলের মধ্যে একটা সুন্দর বাড়ি, চারিপাশে দেখতে পাচ্ছ জল এবং জলের আওয়াজও পাবে। নিচ থেকেই দেখো জল বয়েই চলেছে, বয়েই চলেছে। এইখানে জলের আওয়াজ শুনতে শুনতে আমি ঘুমিয়ে যাই রাতে। এখন রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাবো, তারপর দিনের বেলা আমাদের অনেক কাজ আছে, আজকে অনেক কাজ, একটু ঘুমিয়ে যাই। তো হ্যালো, গুড মর্নিং। জানি আমার এই বাড়িটা দেখে অনেকেরই হিংসা হচ্ছে, কিন্তু ঠিক আছে, বানিয়ে নেবে, তোমরাও চেষ্টা করো, বানাতে পারবে। তোমাদের ফার্স্টে আমি একটা জিনিস দেখাই, যেটা আমাদের চেস্টে কী কী আছে, কারণ কিছু জিনিস তোমাদের দেখানো হয়নি। চেস্টে আমাদের আয়রন আছে, যেটা ওই বাড়িটা বানাতে গিয়ে আমরা পেয়েছি, এবং আমি আলাদা কিছু জিনিসও করেছি, তোমাদের দেখাই সেটা। জল কেটে কেটে এরকম খাল বানিয়েছি, এখানে আমরা নিজেদের জমি চাষ করব। আমরা গ্রামবাসীদের কাছ থেকে আর কিছু নেবো না, নিজেদের খাবার নিজে তৈরি করে খাবো। মানে জল ছাড়া চাষ হয় না, আমি যেটা দেখেছি যে মাঝে যদি জল ঢুকিয়ে দিই আমরা এরকম, তাহলে আমরা সুন্দর খুব তাড়াতাড়ি চাষ হয়ে যাবে আমাদের। এরকম আমি বানিয়ে নিয়েছি, জানি লম্বালম্বি বেশি করতে হতো, কিন্তু যেহেতু এটা কেটে কেটে অনেক দূর করতে হবে, আমার অত অত পারবো না, অত আমি কাজ করতে ভালোবাসি না। তো যেটা আমি তোমাদের দেখাতে চাইছিলাম, এরকম আমি বানিয়ে রেখেছি। এখানে আমরা কিছু জায়গায় শুয়োর পুষবো, কিছু জায়গায় গরু, কিছু জায়গায় ভেড়া, কিছু জায়গায় মুরগি, মানে নিজেদের মাংস খাওয়ার জন্য এবং ওদের সেক্স করানোর জন্য, এবং ওরা ব্রিড করবে। ওদের যদি তুমি গম খাওয়াও এবং তাহলে ওরা আরও সেক্স করে এবং বাচ্চা দেয়। তো ওরা আমার পরে দেখবো, আমরা এখন চেস্ট বানিয়ে রাখবো, কারণ গ্রামবাসীদের কাছে লুটে কিছু জিনিসপত্র রাখতে হলে আমাদের চেস্টে রাখতে হবে। চেস্ট বানাতে গেলে আমাদের ক্রাফটিং টেবিলে গিয়ে এখানে যেতে হবে, এবং এখানে গিয়ে এই যে চেস্ট, তো আমাদের কাছে এখন বেশ কয়েকটা চেস্ট আছে। আমরা এখন গ্রামে যাবো এবং দেখবো যে গ্রামবাসীদের কাছে কী আছে, যদি ওখান থেকে কিছু চুরি করে আনা যায় বা লুটে আনা যায় আর কি। হ্যালো, নক 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 নক, কিছু নেই কিছু নেই। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আপনাদের গ্রামে কী কী আছে, ইম্পর্টেন্ট কোন কোন বাড়িগুলোতে আছে একটু বলে দিন, আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। শালা অহংকার কি! তো এই বাড়িতে আমরা একটা চেস্ট পেয়েছি ফাইনালি। এখানে আছে ব্রেড আর অ্যাপেল। ওয়াও, অ্যাপেল! তো আলটিমেটলি এটা একটা গরিব গ্রাম, এই গ্রামে আমি কিছুই পেলাম না, পরে কিছু পেলে দেখা যাবে। তো এখন যেটা করি, এই জমিটাতে আমরা চাষ করে নিই, আমরা গাজর আলু হুইট এসব চাষ করে নিই। হুইট আমাদের কাজে লাগবে হচ্ছে গরু, তারপর ভেড়া এদের আনতে। তিনটে গাজর হয়ে গেছে, এবার আমরা আলু করব। আলু এরকম ডিরেক্ট আলু পুঁতে দিলেই আলু গাছ হয়ে যায়। তো আমাদের জমি মোটামুটি তৈরি, এটা আমাদের পুরোপুরি নিজেদের জমি, আমাদের আর গিয়ে গ্রামে গিয়ে চুরি করতে হবে না, আমরা নিজেদেরই গাজর আলু এসব খেতে পারবো। সিড দিয়ে আমরা মুরগি আনতে পারি, আগে মুরগিগুলো নিয়ে আসি। এই যে একটা মুরগি আমরা দেখতে পেয়েছি, এই দুটো মুরগি দেখতে পেয়ে গেছি, দুটো মুরগি দেখতে পেয়ে গেছি। আয় দেবো দেবো দেবো, এখন দেবো না, আমার সাথে যেতে হবে, বাড়ি যেতে হবে। ওই দেখো, ওই দেখো শালার ভূত, শালার ভূত দিনের বেলা আগুন জ্বলে জ্বলে ঘুরে বেড়ায়। তোদের কোনো ভয় নেই, তোদের বাবা আছে আজকে তোদের সাথে। এক মিনিট, তোমরা কি জানো তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি আর কী করতে নিয়ে যাচ্ছি? তোমাদের নিয়ে যাব, তারপর তোমরা বংশ প্রজনন করবে, তারপর তোমাদের আমি খাবো। অকওয়ার্ড সাইলেন্স। তিনটে এসছে, তোরা তিনজন মিলে কী করে করবি? তিনজন মিলে কী করে করবি? আমার তো প্ল্যান ছিল দুজন মিলে করতে, তোরা সুখী সংসার দুজন মিলে করতি, বাচ্চা দিতি। তিনজনের বাবাটা একটা নোংরা হয়ে যাচ্ছে। ঠিক আছে, করবি আর কী করবি। আয় এই দেখ তোদের বাড়ি, চলে আয় চলে আয় চলে আয়। ঠিক আছে, বেয়াদাবি করবো না, তোদের দেবো, এই দেখ দেবো, দেখে বাচ্চা দে বাচ্চা দে।
ওই দেখো ওই দেখো ওই দেখো একটা গুটলি মার্কা ছোট্ট একটা হয়েছে, পরে আবার দেবো, তোরা খাবি আর বাচ্চা দিবি, ঠিক আছে? বাচ্চা দিয়ে থাকবে, পুরো ভরিয়ে দিবে এটা। আয় আয় আয়, কে আসবি কে আসবি, কি এনেছি এই দেখ, ওইটাকে রাখ। এই এই আয় 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 আয়, চ চ চ চ চ, কিরে এই দেখ 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 এই দেখ, ওইটা কোথায় চলে যায়, এদিকে আয় এদিকে আয়, বলো এদিকে আয়, চলে আয় চলে আয়, আয় দল বেঁধে আয় দল বেঁধে আয়, একসাথে একসাথে আয়। ওরা তিনজন করেছে, তোরা এক দল মিলে করবি, একটা এক এক করে ঢোক, এক এক করে ঢোক, এক এক করে ঢোক, এক এক করে ঢোক। আবারও গুড মর্নিং। এবার আমরা গরুটাকে আলাদা জায়গায় নিতে হবে, কারণ গরু ভেড়ার সাথে উল্টোপাল্টা কাজ করুক আমি চাই না, নিজের নিজেদের জাত প্রজাতির সাথে করুক কোনো ব্যাপার না, গরু ভেড়া একসাথে আমি মানতে পারবো না, না 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 না, অত তো লজ্জা করে না। হ্যাঁ, একটা ভার্জিন ছেলের সামনে তোরা, ওই দেখো একটা করেও ফেলেছে, কিন্তু ভাই তুই একা একা কী করবি, ওইটা করলে বাচ্চা হয় না। আয় দিকে আয় দিকে আয় দিকে, একজন পার্টনার লাগবে, পার্টনার তো আনতে যাবো, তুই আগে ঢোক, এনে খা 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 খা, সেক্স কর। হ্যাঁ হ্যাঁ, তিনজনে চলো, চারজন থাকবে, দুজন দুজন করে করবি। আয় আসো 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 আসো, ও এক মিনিট এক মিনিট এক মিনিট, তোমাদের মধ্যে মেয়ে যে দুজন আছে তাদের একটু সাবধান করে দিতে চাই, ওখানে একটা হর্নি গরু বসে আছে, হ্যাঁ একা একা বসে আছে বেশ দুদিন ধরে, একেবারে হর্নি হয়ে বসে আছে, তাই একটু সাবধানে, ঠিক আছে? ওকে আসো। তোকে কে ডেকেছে, তোকে ডেকেছে, কেউ তো ডাকেনি, এই তোমাকে মারতে চাইনি, তোমাকে মারতে চাইনি, তোমাদের জান এখন খুবই ইম্পর্টেন্ট। এই পাগল আসনা পাগল আসনা পাগল আসনা, ভুল করে মেরে দিয়েছি বাবা। আয় এই বাবা, তুই রাগ করছিস কেন, আয় এই দেখ গাধা, দেখেছিস আটকে রেখেছে এরকম, তোদেরকেও আটকাবে না, তোদের সবাই ভালোবাসবে, তোদের যত্ন করবে। এই বাবা ওটা কি, এগুলো কি, তুই কে, হ্যালো, ওরে শালা রণবীর সিং এসছে মাইনক্রাফটে, আয় আয় তোরা চলে আয় তোরা চলে আয়, ওগুলো বাজে পশু মিশবি না, দেখতে ভালো যদি ভাই, এগুলোকে পোষা যাবে, এগুলো দিবি কি বল, এই দুটো আমার চাই, দিবি কি দিবি কি, এই দুটো দিবি কি, ঠিক আছে এটা রিজেকশন ছিল, আমি না ধরে নিলাম। আসো 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 আসো, চলে আয় 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 চলে আয়, ওই দেখ ওই দেখ জনি ফিন্স, ওই দেখ শালা হর্নিমাল বসে আছে, আয় আয় চলে, আহ আমার সিঙ্গেল ভাই, করো মাছ 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 করো। এই বাবা দুটো হয়ে গেছে, আলাদা আলাদা কাপেলরা দুটো দিয়েও দিয়েছে, রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, ঠিক আছে টাটা, কালকে দেখা হবে। গরু চলে এসছে, আমাদের ভেড়া চলে এসছে, মুরগি চলে এসছে, এবার শুয়োর আমরা কালকে আনবো, শুয়োর গাজর খাবে, শুয়োর গাজর খাবে। আসো 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 আসো, ইয়েস 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 ইয়েস, চলে আসো চলে আসো চলে আসো, দুজন হলে হবে, তিনজন আমরা চাই না। আসো 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 আসো, এই দেখো তোমার ভাই বোনেরা, এই দেখো এখানে মুরগি থাকে, এটা হচ্ছে তোমাদের বাড়ি, এখানে ভেড়া থাকে, এখানে গরু থাকে। আসো 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 আসো, চলে আসো চলে আসো চলে আসো, এই নাও এই নাও, ওই দেখি দেখি বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, চুমু খাও চুমু খাও, আশিক বানায় আপনি, ও লাভলি লাভলি, বাচ্চা আছে, বাচ্চা খাবে খাবে, বাচ্চা খাবে না এখন, আমি খাই। এই এই আসো 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 আসো, খাও 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 খাও, বাচ্চা বাচ্চা বাচ্চা, ওই দেখ একজনকে ফেলে আমার হর্নিটাকে ফেলে তিনজন মিলে করে নিলো। আই তোর দুঃখ কেউ বোঝে না, কর 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 কর, হ্যাঁ তোর দিন কর, তোকে আমি প্রপার সেক্স দেবো, তোকে সবার ফার্স্টে এনেছি, তুই আমার সবচেয়ে কাছের। এবার আমাদের যেটা কাজ, আমাদের খুঁজতে হবে কিছু আয়রন ডায়মন্ড সোনা দানা, কারণ গ্রামবাসীদের কাছে কিছুই নেই, একটা ভিখারি গ্রাম, নিজেদের এবার খুঁজতে হবে। সালমান ফিশ, আগের দিন তোমরা বলছিলে যে আমি সালমান ফিশ মেরেছি, এদিকে একজনের নামই নিলাম না, আমি খেয়ালই করিনি ওগুলো সালমান মারছে, তো সালমান খেলে আমাদের অনেক প্রোটিন হবে। জয় মদন মিত্র জয় মদন মিত্র জয় মদন মিত্র, এর ভেতরে আমরা আশা করি আয়রন টায়রন পাবো। আর হ্যাঁ, যদি ডায়মন্ড খুঁজতে চাও তাহলে তোমাদের 12 লেভেলে যেতে হবে, এই দেখো F3 টিপলে এটা তোমায় দেখাবে, এখানে যেমন ওয়াইটা XYZ লেখা আছে, ওয়াইটা 64 আছে, ওটা 12 যখন দেখাবে তখন তুমি ডায়মন্ড খুঁজে পেতে পারো। প্রো প্রো, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এটা কি, এখানে আয়রন অনেক আছে, কিন্তু ব্যাপারটা হলো আমাকে অ্যাটাক করছে খুব প্রচন্ড রকম ভাবে, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, দিল পুরো দিল। Thank you.
এত মাথাটা গরম হয় না আমার ক্রিপারের উপর, এত মাথাটা গরম হয়। আমরা বাড়ির এখানে আশেপাশে কোথাও, হেই কি করে কি করে কি করে, এই কি করিস তোরা, ওরে ফুর্তি, কি কি ফুর্তি, তোর বাবার সম্পত্তি নাকি, এটা আমার সুইমিং পুল। তো এখন আমরা আছি 12 লেভেলে, এখানে পাওয়া যায় ডায়মন্ড। আমরা আশেপাশটা দেখবো কোথায় ডায়মন্ড পাওয়া যায়। আজকে ডায়মন্ড নিয়ে বাড়ি ফিরবো, আয়রন ডায়মন্ড সব নিয়ে বাড়ি ফিরবো আজকে। ঘুরতে ঘুরতে আমি কী পেয়ে গেছি দেখো, আয়রন শুধু 4টে না, আচ্ছা 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 আচ্ছা, আয়রন আয়রন পিকাক ছাড়া ওই লালগুলো নিতে পারছি না এবং ডায়মন্ডও নিতে পারবো না, তাই আমরা আয়রন পিকাক থেকে বানিয়ে নিই। ডায়মন্ড 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 যার প্রেমে ছিল মন, শ্রাবণে ও ফাগুনে বুঝিনি তা পুড়ে যাবে বৃষ্টির আগুনে, সব আশা মুছে যাবে বৃষ্টি ব্যথা হবে আগে ভাবিনি। লাভা একবার জিনিসপত্র পড়ে গেলে সব চিরকালের জন্য নষ্ট হয়ে যায়। আমি একটু নিচের রুমে গিয়ে একটু মন খারাপ করে বসে থাকবো, আমার এখন কিচ্ছু ভালো লাগবে না, চুপচাপ মন খারাপ করে বসে থাকবো। হামারি জিন্দগি মে ভি এন্ড তক সব কুছ ঠিক হো জাতা হ্যাঁ, হ্যাপিজ এন্ডিং, আর আগর ঠিক না হো তো হো দি এন্ড নেহি, পিকচার আবি বাকি হ্যায় মেরে দো, পিকচার আবি বাকি হ্যায়। আবার যাওয়া যাক, প্লিজ একটা হোস না, প্লিজ একটা হোস না, একটা হোস না, আমি শেষ, আমি বরবাদ হয়ে গেয়া। ও মা, ও ও ও মা, ডায়মন্ড দেখার পরে যে এক্সাইটমেন্টটা হওয়ার কথা সেই এক্সাইটমেন্টটা দেওয়ার শক্তি নেই গাইজ। এবার একটু ফুল কনসেন্ট্রেশন নিয়ে ফুল জোর কদমে চালাতে হবে, ডায়মন্ড পাবো, অবর আমরা ডায়মন্ড পাবো। চলো চলো কে আটকায় দেখি 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 কে আটকায়, কই দেখি ডায়মন্ডটা, দেখি ডায়মন্ড, দেখি ডায়মন্ড দেখা তো, কই দেখি দেখি ডায়মন্ডটা, এবার আমাদের জিনিসপত্র বাড়িতে রেখে এসে আবার এখানে আসা উচিত তাও ঠিক আছে, কিন্তু এইগুলো নিয়ে আমি মরতে চাই না, তাহলে আমি আর পারবো না, এ দুঃখ আমি সইতে পারবো না। ফাইনালি এন্ডার ড্রাগন ভাই কেমন আছিস, তোরা কেমন আছিস ভাই, আমার মুরগি, আমার পুচু পুচু শুয়োর, আমার ভেড়া, তোদের অনেক খেতে দেবো, অনেক খেতে দেবো তোদের। কেমন আছিস গরু, আমার হর্নি গরুটা কোথায়, সেক্স হয়েছে, হয়েছে সেক্স, অনেক যুদ্ধ জয় করে এসেছি ভাই, অনেক যুদ্ধ, তোরা ভাবতে পারবি না আমি কী করে এসেছি, কোথা থেকে এসেছি তোরা জানিস না ভাই, তোরা জানিস না তোদের মালিক কোথা থেকে এসেছে। ডায়মন্ড যাবে 8টা ডায়মন্ড, গোল্ড 17, আয়রন 57, আর আয়রন
আছে বালতি কথা সোনামণি বালতি হেলমেট ইয়েস এবার দেখ তোর কি সেক্সি করলি জুতো পরবো প্যান্ট পরবো আর্মার পরবো এবার আমাদের কেউ অ্যাটাক করতে পারবে না ভাই কেউ অ্যাটাক করতে পারবে না তো ডায়মন্ড পিকাক সাথে নিয়ে আমাকে এরকম লাগছে ও পুরো যোদ্ধা 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 ইয়েস 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 তো এগুলোকে বলা হচ্ছে অফসেডিয়ান এবং আমরা 20টা মতো জোগাড় করে নিয়েছি আশা করি আর লাগবে না 20টা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে এবার আমরা বানাবো হচ্ছে নেদার পোর্টাল 1 2 3 4 আশা করি আমার নেদার পোর্টাল তৈরি হয়ে গেছে এবার আমাদের দিতে হবে হচ্ছে ফ্লিন্ট অ্যান্ড স্টিল ভিতরে দিতে হবে ও মাই গড আই ফরগট ইট তো আমাদের নেদার পোর্টাল তৈরি আমরা নেদার ওয়ার্ল্ডে যাব কিন্তু নেক্সট এপিসোডে এপিসোডটা বেশ বড় হয়ে গেছে আমার নেক্সট এপিসোডে আশা করি একটা কুকুরও খুঁজে পাবো এবং নেদার ওয়ার্ল্ডেও যাব এবং অনেক কাজ বাকি আরে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও যে মাইনক্রাফ্টের ভিডিও তোমাদের ভালো লাগছে আরও দেখতে চাও কারণ আমি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা কারণ তুলনামূলক অনেকটাই ভিউজ কম এসছে আমার এমনি নর্মাল অন্য ভিডিওসের তুলনায় তা আমাকে জানিও যে তোমরা পছন্দ করছো কিনা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা আমি স্ক্রিন রেকর্ড করছি একবার আমার নাম বলে দেবে তোমার নাম কি বলো আমার নাম প্রিন্স নাহিদ একবার বলে দাও প্রিন্স নাহিদ তোমার রাজ্যটা কোথায়